বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সেনা সমর্থিত উপদেষ্টা সরকার বলে বিস্ফোরক মন্তব্য করেছেন কবি ও দার্শনিক ফরহাদ মাজহার। এ সময় তিনি বলেছেন, এই সরকার এখনও টিকে আছে সেনাপ্রধানের কারণে, তিনি যদি সমর্থন না করেন মুহূর্তে পড়ে যাবে। তার শুভবুদ্ধির ওপর ভিত্তি করে এটা দাঁড়িয়ে আছে। আমরা সেনা সমর্থিত উপদেষ্টা সরকার চাই না। শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত দুর্নীতি ও রাষ্ট্রপতি বা সংস্কার শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকের আয়োজন করে সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড পিস স্টাডিজ। ফরহাদ মাজহার বলেন, সাধারণ সৈনিকেরা গুলি করতে অস্বীকার করেছিলেন বলে এই গণ অভ্যুত্থান সফল হয়েছে। সৈনিকদের অভিপ্রায়, যারা শ্রমিকদের সন্তান, কৃষকের সন্তান, তাদের অভিপ্রায়ের সঙ্গে আমরা এখানে যারা একত্রিত হয়েছি তাদের কোনো পার্থক্য নেই। আমরা এমন এক রাষ্ট্র চাই যেটা জনগণের অভিপ্রায়কে প্রতিনিধিত্ব করে। রাষ্ট্রপতির অপসারণের বিষয়ে বিএনপিকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান ফরহাদ মাজহার। তিনি বলেন, বিএনপি থেকে অনেক দায়িত্বশীল আচরণ আশা করি। আমি কোনো যুক্তি খুঁজে পাই না তারা কেন চুপুকে রাখতে চান। এটার কোনো সাংবিধানিক যুক্তি নেই, রাজনৈতিক যুক্তিও নেই। তথাকথিত ফ্যাসিস্ট সংবিধানের ভিতরে ঢোকানো ছিল ভুল। এই ভুল সংশোধনের প্রথম উপায় হচ্ছে চুপুকে অপসারণ করা। ফরহাদ মাজহার বলেন, রাষ্ট্রপতি যখন বললেন তার কাছে প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র নেই, এর মাধ্যমে তিনি বিট্রে করেছেন, বিশ্বাসঘাতকতা করেছেন, আর একটা মুহূর্ত ওখানে থাকার অধিকার নেই। অবিলম্বে অপসারণ করতে হবে রাষ্ট্রপতিকে।